বিকেল 5টা রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও এলাকা। নিয়ম মেনে তিন দিন বাদে এই এলাকায় ফগার মেশিন দিয়ে দেয়া হচ্ছে মশা মারার ওষুধ। ঘুরে ঘুরে কিউলেক্স নিধনে দেয়া হচ্ছে ধোঁয়া। ঠিক একই সময়ে দক্ষিণেও চলছে একই কর্মযজ্ঞ। দিনের এই সময়টাতে নিয়ম করে প্রতি তিন দিন বাদে এক এক এলাকায় অ্যাডাল বা পূর্ণাঙ্গ মশা মারতে এই আয়োজন। সপ্তাহে দুই দিন যাওয়া হয়, একটা সাইডে আপনার একবার যাবে রবিবারে, একবার বুধবার। প্রথমবার যখন আমরা দিতে আসি একটু মশার উৎপত্তি থাকে, তখন আমরা পরবর্তীতে যখন দিতে আসি তখন মশা আমরা কম। এই দুই এলাকায় অপেক্ষায় সময় সংবাদ। যতক্ষণ নাকে কীটনাশকের গন্ধ ততক্ষণ মশার বালাই নেই। ঘন্টা দেরেক যেতে না যেতেই ধীরে ধীরে কিউলেক্সের আনাগোনা বাড়তে থাকে। ঘন্টা দুই পেরুতেই যেন মশার রাজত্ব। শুধু কি এই দুই জায়গা, রাজধানী জুড়েই এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম মশা। আর নিয়মিত ওষুধেও যে কাজ হচ্ছে না সেটাও টের পাচ্ছেন নগরবাসী। ধোঁয়া তো আপনার সন্ধ্যার আগে দিছে, এখন এখন তো মশা ভরপুর। মশা ঘন্টা অনেক আগে দিয়ে গেছে মশার ধোঁয়া, কিন্তু মশা মরে নাই, এই এখন আবার মশার উপদ্রব বাড়ি গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন এই মৌসুমে যে হারে মশার প্রাদুর্ভাব তাতে স্বাভাবিক নিয়মের বাইরে দরকার বিশেষ কার্যক্রম হাতে নেয়ার। এই সময়টাতে প্রতি বছরই বিশেষ ব্যবস্থায় কিউলেক্স মশা নিয়ন্ত্রণের ক্র্যাশ প্রোগ্রাম চালানো খুবই প্রয়োজন। যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক ঘনত্বে প্রয়োগ করা যায় তাহলে কাজ করবে। এরই মধ্যে উত্তরে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হলেও দক্ষিণ চলছে স্বাভাবিক রুটিনে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।